তো বন্ধুরা এই মাস এবং ওয়েট এই দুটো জিনিস সম্পর্কে আমাদের সময় কনফিউশন থেকেই থাকে তো আজকের এই ভিডিওতে এই দুটো জিনিস ক্লিয়ার করে নেওয়া যাক তো মাস এবং ওয়েট এই দুটোকে বাংলায় বলা হয় ভর ও ভার তো মাস জিনিসটা হলো কোয়ান্টিটি অব ম্যাটার কন্টেন্ট ইন এ বডি মানে ওই বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ আছে তো দেখো এটা ধরো আমাদের পৃথিবী আর এইটা আমাদের চাঁদ তো কোনো বস্তুকে পৃথিবীতেই নিয়ে যাওয়া হোক বা চাঁদেই নিয়ে যাওয়া হোক না কেন ওর মধ্যেকার জড় পদার্থ সবসময় সমান থাকবে ওর মধ্যেকার যে জড় পদার্থ আছে সেটা তো কখনও চেঞ্জ হতে পারে না তাই মাস সবসময় সমান হবে তাহলে পৃথিবীতে যদি কোনো বস্তুর মাস হয় তিরিশ কেজি এই বস্তুটা যদি তিরিশ কেজি হয় মাসের ইউনিট কেজি হয় চাঁদেতেও ওই বস্তুর মাস কত হবে না তিরিশ কেজি অপরদিকে ওয়েট হলো একটা ফোর্স যেই ফোর্স কোনো বস্তুকে তার মধ্যাকর্ষণ শক্তির জন্য তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তো এখানে কি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তি বেশি তাই পৃথিবী এই বস্তুকে বেশি আকর্ষণ করবে আর চাঁদের মধ্যাকর্ষণ শক্তি কম তাই চাঁদ কোনো বস্তুকে কম আকর্ষণ করবে তাহলে পৃথিবীতে কোনো বস্তুর ওয়েট বেশি হবে ওয়েটের ফর্মুলা হলো মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স তো এই বস্তুর মাস কত ছিল তিরিশ আর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স নাইন পয়েন্ট এইট এটাকে গুণ করার সুবিধার্থে আমি দশ ধরে নিলাম তো কত আসবে তিনশো ওয়েট সবসময় নিউটনে হয় আর এই জিনিসটাই চাঁদে নিয়ে গেলে এর ওয়েট হবে পঞ্চাশ নিউটন কারণ চাঁদে গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে ছয় গুণ কম হয় সেই জন্য চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় সবসময় কম হয়